আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সুস্থ আছো এবং তোমাদের আসন্ন যে পরীক্ষা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়ার এবং এশিয়াটিক সোসাইটির জন্যে এবং আরও যে পরীক্ষা আছে তোমাদের, মানে অনগোয়িং যে পরীক্ষা আছে, তোমরা সেটার ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছ, পজিটিভ অ্যাপ্রোচে প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের যেরকমটা আমি বলেছিলাম যে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট দেবো আমি কেএমসির সাব ওভারসিয়ার পদের জন্যে, তো আজকে সেরকমই একটা সেট রেখেছি। এটা আমি টোটাল 100 কোশ্চেন্সের এই সেটটা তোমরা এটার পিডিএফ ডেসক্রিপশান থেকে নিয়ে নেবে। তো নেওয়ার পরে তোমরা নিজেরা সলভ করবে আগে, তারপরে অ্যান্সার কি তোমরা দেখবে। এবং তোমাদের সময় হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টায় তোমরা এই 100 নাম্বার সলভ করো, সলভ করে দেখো যে তোমরা কত পাচ্ছ। তোমাদের আরও একবার বলে দিই, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রতিটা কোশ্চেন ঠিক করলে 2 নাম্বার পাবে আর ভুল করলে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে। তো শুরু করছি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন, অর্থাৎ এখনও সাবস্ক্রাইব করোনি গভর্নমেন্ট জব উইন্ডোজ চ্যানেলকে, তোমরা সাবস্ক্রাইব করো। এরকমই লেটেস্ট গাইডেন্স অ্যান্ড ডিফারেন্ট টিউটোরিয়াল এবং গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে। তো চলো শুরু করছি। নাম্বার 1, হোয়েন ডিড শিবাজি অ্যাজিউম দ্য টাইটেল অফ ছত্রপতি? তো শিবাজি যখন অনেক স্টেট, মানে অনেক রাষ্ট্র জিতে যখন সিংহাসনে বসেছিল, তখন সে ডিউরিং দ্য টাইম অফ করোনেশন সে ছত্রপতি টাইটেল সে অ্যাজিউম করেছিল এবং সেটার সাল হচ্ছে 1674। দ্য ক্যাপিটাল অফ হর্ষবর্ধন ওয়াজ অ্যাট? এটা আমি কমিউনিস্ট পোস্টে দিয়েছিলাম গতকাল, এটার অ্যান্সার হবে কনৌজ। কোশ্চেন নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ শাহজাহান? শাহজাহানের ছেলে আমরা জানি ঔরঙ্গজেব, কিন্তু এছাড়াও ওনার আরও 4 ছেলে ছিলেন, আরও 3 জন ছিলেন মানে উইথ ঔরঙ্গজেব। তো ওনার বড় ছেলে হচ্ছে দারা শিকো। পরবর্তী কোশ্চেন, চেঙ্গিস খান হু ইনভেডেড ইন্ডিয়া ইন দ্য 13th century বিলং টু? চেঙ্গিস খান ভারতবর্ষকে আক্রমণ করেছিল 13th century, তিনি কোথাকার লোক ছিলেন? অ্যাকচুয়ালি তিনি মঙ্গোলিয়া থেকে এসেছিলেন। হু কম্পাইল্ড দ্য রিলিজিয়াস টেক্সট বুক আদি গ্রন্থ অফ শিখ রিলিজিয়ান? শিখ ধর্মের যে স্যাক্রেড বুক আদি গ্রন্থ, সেটা শিখ মানে কে কম্পাইল করেছিল? কম্পাইল করেছিলেন হচ্ছে গুরু অর্জুন দেব। কোশ্চেন নাম্বার 5, কারেক্ট অপশান অপশান ডি। নেক্সট, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর ইউজড অন 10 রুপি নোট? 10 রুপি নোট বা 10 টাকার নোটে কতগুলো ল্যাঙ্গুয়েজ লেখা থাকে? অ্যান্সার হলবে 100 টাকার নোটে কতগুলো লেখা থাকে ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দুর্গাপুর ভিলাই অ্যান্ড রাউরকেল্লা ওয়ার সেট আপ ডিউরিং? তিনটেই হচ্ছে স্টিল প্ল্যান্ট, তো এইগুলো কবে হয়েছিল? এটা সেকেন্ড 5-year plan সময় হয়েছিল। নেক্সট, দ্য ফার্স্ট ক্রেডিট কার্ড বাই অ্যান ইন্ডিয়ান ব্যাঙ্ক ওয়াজ ইস্যুড বাই? প্রথম ক্রেডিট কার্ড ভারতবর্ষে কোন ব্যাংকের দ্বারা ইস্যু হয়েছিল? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যান এক্সট্রিমিস্ট? তোমরা জানো যে ভারতবর্ষে যখন স্বাধীনতার আন্দোলন হয়েছিল, তখন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে এক্সট্রিমিস্ট আর একটা হচ্ছে মডারেটস। তো কে এক্সট্রিমিস্ট ছিল নয়, অর্থাৎ কে নরমপন্থী এদের মধ্যে? সঠিক অপশান হবে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। কুকা রিভোল্ট অকার্ডিন? কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা পাঞ্জাবে শুরু হয়েছিল। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট উইমেন টু অ্যাড্রেস দ্য কংগ্রেস সেশন? কংগ্রেসের সেশনে প্রথম মহিলা যিনি নাকি গ্র্যাজুয়েট ছিল কে? ইনি হচ্ছে প্রথম বাঙালি গ্র্যাজুয়েট, ইনি হচ্ছে কদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, দ্য ট্রিটি অফ সেরিঙ্গাপাটনাম ওয়াজ সাইন্ড বিটুইন টিপু অ্যান্ড? তো অ্যাংলো মাইসোর ওয়ার জানো, তো ট্রিটি অফ সেরিঙ্গাপাটনাম সাইন হয়েছিল টিপু সুলতান আর লর্ড কর্নওয়ালিসের মধ্যে। নেক্সট, ইবন বাতুতা বিখ্যাত আরবিয়ান স্কলার কখন ভারতবর্ষে এসেছিলেন, কার রাজত্বের সময় এসেছিলেন? অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলাক। নেক্সট, দ্য সেকেন্ড লার্জেস্ট লার্জেস্ট রিভার বেসিন ইন দ্য কান্ট্রি? দ্বিতীয় বৃহৎ রিভার বেসিন,
প্রথম হচ্ছে গঙ্গা, সেকেন্ড হচ্ছে গোদাবরী। তো এখানে সঠিক অপশান 14। নেক্সট, মানি বিলস ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন, মানি বিল শুধুমাত্র পেশ করা হয় কোথায়? শুধুমাত্র লোকসভাতে। নেক্সট, হুইচ ওয়ার ইজ অ্যাসোসিয়েট উইথ ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোন যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে হচ্ছে ক্রিমিয়ান ওয়ার। নেক্সট, পুতুল নাচ হুইচ ওয়াজ মেকিং নিউজ রিসেন্টলি ইজ দ্য ট্রেডিশনাল স্ট্রিং পাপেট্রি আর্ট অফ হুইচ স্টেট? তো পুতুল নাচ কোন রাজ্যের ট্রেডিশনাল পাপেট্রি, মানে পুতুল নাচ পাপেট্রি আর্ট কোন রাজ্যের? সঠিক অপশান আসাম। পাপেট্রি মানেও কিন্তু পুতুল। নেক্সট, বিটুইন দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ আ সাবস্ট্যান্স ইট ইজ ইন, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টে মধ্যবর্তী যে অবস্থা, সেই অবস্থায় সাবস্ট্যান্স লিকুইড অবস্থায় থাকবে, মেল্ট হবার পরে লিকুইড, এবং যতক্ষণ না বয়লিং পয়েন্টে রিচ করবে ততক্ষণ সে কিন্তু লিকুইডই থাকবে। স্ফুটনাঙ্ক অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যবর্তী অবস্থা হচ্ছে তরল অবস্থা। ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেটস আর দ্য অজন্তা কেভস সিচুয়েটেড, অজন্তা কেভ কোথায় সিচুয়েটেড? এটা মহারাষ্ট্রে সিচুয়েটেড। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, বরুণা, বরুণা হচ্ছে একটা নেভাল এক্সারসাইজ, দ্বিপাক্ষিক নেভাল এক্সারসাইজ ভারত এবং ফ্রান্সের মধ্যে। সঠিক অপশান ফ্রান্স। নেক্সট, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাট প্রেজেন্ট? সঠিক অপশান 23, অপশান ডি। নেক্সট, দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া, সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যের? সিকিম। আর সব থেকে বেশি জনসংখ্যা ইউপি বর্তমানে। নেক্সট, হু ডিটারমিন্ড দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ভারতবর্ষ এবং চীনের মধ্যে যে বাউন্ডারি সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, এবং এটাকে ডিটারমিন করেছিল স্যার হেনরি ম্যাকমোহন। তো এই বাউন্ডারি রিলেটেড যে লাইন্সগুলো আছে এইগুলো কিন্তু তোমরা জিকে পোর্শনে দেখে যাবে। নেক্সট, বরাকর ইজ দ্য মেজর ট্রিবিউটারি অফ, বরাকর কোন নদীর শাখা নদী? সঠিক অপশান অপশান সি, দামোদর। পরবর্তী প্রশ্ন, ইসলামপুর ইজ দ্য হেডকোয়ার্টার অফ, ইসলামপুর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার হেডকোয়ার্টার। নেক্সট, রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন বাই, রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে কালহান। নেক্সট, ব্যাটেল অফ প্লাসি ওয়াজ ফট ইন, পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। হুইচ টার্ম ওয়াজ ইউজড ফর আ মেজার অফ টাইম, এখানে চারটে অপশান আছে, এখানে সময়ের জন্য ব্যবহার করা হয় গোধূলি। নেক্সট, দ্য সিরুট টু ইন্ডিয়া ভয়া দ্য কেপ অফ গুড হোপ, ভারতবর্ষের যে রাস্তা কেপ অফ গুড হোপ দিয়ে কে প্রথম ডিসকভার করেছিল? ভাস্কো ডাগামা। সঠিক অপশান অপশান সি। নেক্সট, পাইরোলোজিনিয়াস অ্যাসিড ইজ আ সোর্স ফর দ্য ম্যানুফ্যাকচার অফ, নিচের চারটি অপশানের মধ্যে কোনটা ম্যানুফ্যাকচার করতে মেইনলি পাইরোলোজিনিয়াস অ্যাসিড দরকার? সঠিক অপশান অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH। নেক্সট, দ্য স্ট্রাকচার অফ ডিএনএ ওয়াজ এস্টাবলিশড বাই, প্রথম ডিএনএর স্ট্রাকচার কে এস্টাবলিশ করেছিল? এটা কিন্তু অনেকেই হরগোবিন্দ খোরানা করবে, এটা হবে না অপশান। সঠিক অপশান অপশান এ, ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর প্রথম স্ট্রাকচার এস্টাবলিশ করেছিল। নেক্সট, লাংসের কাভারিংকে কি বলা হয়? কাভারিং অফ লাং ইজ নোন অ্যাজ প্লুরাল মেমব্রেন, আর হার্টের মেমব্রেনকে বলা হয় পেরিকার্ডিয়াম। নেক্সট, হোয়াট শর্ট অফ মিরর ইজ ইউজড বাই মোটরিস্ট টু সি দ্য রোড বিহাইন্ড, অর্থাৎ মোটর গাড়ির মানে বাইকের বা যে কোনো গাড়ির যে কাঁচ লাগানো থাকে পেছনটা দেখবার জন্যে সেটা হচ্ছে কনভেক্স মিরর। হুইচ ভিটামিন কন্টেন্স কোবাল্ট, নিচে চারটে ভিটামিন দিয়েছে তার মধ্যে কোন ভিটামিনে কোবাল্ট আছে? সঠিক অপশান অপশান ডি, B12 হবে। নেক্সট, এয়ার বাবলস ট্রাপড ইনসাইড দ্য পেপার ওয়েট অফ গ্লাস গ্লিটার ইজ ডিউ টু, তোমরা জানো পেপার ওয়েটের মধ্যে আমরা কি দেখি? পেপার ওয়েটের মধ্যে আমরা দেখি হচ্ছে এয়ার বাবলস দেখি, সেটা কিসের জন্যে? ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট, ইন আ সার্টন কোড চেয়ারম্যান ইজ রিটেন অ্যাজ এন এ
MRCHI, How is journals written in that code? তো দেখো এখানে চেয়ারম্যানের CHAI, এটা কিন্তু লাস্টের চারটে অক্ষর হয়েছে। তাহলে এখানেও জার্নালের প্রথম যে JOUR, এটা এই অপশান সিতেই কিন্তু আছে। তাহলে সঠিক অপশান এই যে দেখো JOUR, প্রথম চারটে লেটার, তো সঠিক অপশান অপশান সি। নেক্সট দেখো 37, এটাও তোমার মেন্টাল অ্যাবিলিটির বা রিজনিংয়ের প্রশ্ন, এটা সাজিয়ে নেবে। এখানে সঠিক অপশান হবে হচ্ছে অপশান সি, অর্থাৎ এফ হবে, অর্থাৎ সবথেকে শর্টেস্ট ব্যক্তি হচ্ছে এফ। পরেরটা খুবই সোজা 38, একটা রিলেশন দিয়েছে, এখানে সঠিক অপশান বি। নেক্সট, হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড মার্জিনাল হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দেম অ্যাজ ইন দ্য অ্যালফাবেট। অর্থাৎ আমাদের যে অ্যালফাবেট আছে ইংলিশের, সেখানে রিদিম অনুযায়ী এই মার্জিনাল শব্দটার মধ্যে কতগুলো লেটার আছে, সেরকমই গ্যাপগুলো। তো এখানে আমি কিন্তু একটাই খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে তোমার কোনটা, দেখো GRL, EFGHI যে না, আর আরেকবার দেখিনি, না সরি, IRL, দেখো IRL, হ্যাঁ আই এর পরে জে আছে, কে আছে, এল আছে আমাদের অ্যালফাবেটে, অর্থাৎ মাঝখানে দুটো লেটার আসছে। এখানেও দেখো এই আই এর পরে এল জে এসছে, মাঝখানে দুটো লেটার আছে এন আর এ, অর্থাৎ এই একটাই আমাদের পেয়ার হচ্ছে IRL। পরবর্তী দেখো, প্লাস মানে ডিভাইড, মাইনাস মানে মাল্টিপ্লাই, এরকম করে এই যে সিম্পলিফিকেশনটা, এটার অ্যান্সার কী হবে তোমরা পুট করবে, অ্যান্সার আসবে হচ্ছে 39, অর্থাৎ অপশান এ। নেক্সট 41, এখানে প্রিপারেশান বলে যে শব্দটা আছে, এই প্রিপারেশান দিয়ে, এই প্রিপারেশানের থার্ড অর্থাৎ ই, ফিফথ মানে এ, তারপরে এইট টি, আর ইলেভেন্থ মানে হচ্ছে এন, এইটা দিয়ে কি শব্দ গঠন করা যায় এবং সেই শব্দটার লাস্ট লেটার কি হবে। তো এইটা দিয়ে সঠিক শব্দ গঠন করা যায় এন ই এ টি, তাহলে লাস্ট লেটার হবে হচ্ছে টি, তাহলে অপশান বি। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এটা খুবই সোজা, 5-এর থেকে 8 বেড়েছে 3, আর 15-র থেকে 3 বাড়িয়ে দাও তাহলে 18 হবে, অপশান সি। তো স্কুইন্ট দেখো ভিশানের সাথে রিলেটেড 43, তাহলে স্ট্যামারিংয়ের সাথে কী রিলেটেড হবে, স্ট্যামারিং মানে তোতলা যেটাকে বলি আমরা, কথা বলতে অসুবিধা হয়, হচ্ছে অপশান ডি স্পিচ, এটা কিন্তু স্পিচ, এটা SPEECH। এটাও দেখো একটা জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্ন, এটাও তোমরা কোডগুলোকে বসাবে, বসালে দেখো এটা হয়ে যাবে হচ্ছে অপশান বি। নেক্সট, এখানে মিসিং নাম্বার কোড দিতে বলেছে, এই যে ট্রায়াঙ্গেলের মাঝখানে এটা মিসিং নাম্বার, তো দেখো 3 আর 8 গুণ করো কত হয় 24কে আমরা এই নিচে যে নাম্বারটা আছে সেটার হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 24×2 মানে 48। তাহলে এই রিদিমটা এখানেও ফলো করো, 5 আর 7 গুণ করব আমরা, তাহলে 35কে মাল্টিপ্লাই করব কত দিয়ে, 35কে মাল্টিপ্লাই করব এটার হাফ দিয়ে, তাহলে 1 দিয়ে, মানে অ্যান্সার হবে 35। তো সঠিক অপশান হচ্ছে অপশান সি। দেখো কোশ্চেন নাম্বার 46, এটা মিসিং নাম্বার, তো এটা খুবই সোজা, মিসিং নাম্বার একবার দেখিয়ে দিই, 3-এর পরে গ্যাপ হচ্ছে দেখো, 3-এর পরে 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 16। তো দেখো এখান থেকে আমরা রিদিম বুঝতে পারছি না, এর পরের রিদিমটা যদি বুঝি, 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তার মানে দেখো 3-এর পরে 5 হয়েছে, 5-এর পরে 7 হয়েছে, তারপরে তাহলে 9 হবে, ঠিক আছে, তাহলে গ্যাপটা কত হবে 9 হবে, 25 হবে এটা, হ্যাঁ এটা 25 হবে, তাহলে 25 যদি হয় এই 33-র সঙ্গে 25 আমি যোগ করে দেবো, তাহলে সঠিক অপশান হবে হচ্ছে 58।
এইটাও দেখো এটাও করতে হবে আমাদের। তো দুইয়ের পরে দেখো এক বেড়েছে, তারপরে আট বেড়েছে, তারপরে বেড়েছে হচ্ছে তোমার, তারপরে বেড়েছে হচ্ছে সাতাশ, তারপরে বেড়েছে হচ্ছে, তার মানে এই যে গ্যাপগুলো এগুলো সব এক একটার কিউব। এটা হচ্ছে ওয়ানের কিউব, এটা টু এর কিউব, এটা থ্রি এর কিউব, এটা ফোরের কিউব, তারপরে ফাইভের কিউব বাড়বে, মানে 125 হবে। কত হবে? 125। তাহলে 102-এর সঙ্গে 125 আমরা যোগ করে দেব। কত যোগ করে দেবো? 125। বুঝতে পারলে? মানে এই ফাইভের কিউব, ফাইভের কিউব এখানে যোগ হবে 102-এর সাথে, মানে 102 প্লাস ফাইভের কিউব মানে 125, মানে 227 অ্যান্সার হবে, অপশান সি। নেক্সট 48, এটা খুবই সোজা, 48-এরটা এটা অপশান সি হবে, 49-এরটা অপশান এ হবে, 50-টা মিসিং নাম্বার দেখো এখানে, 14 2 যা 28, 14 4 যা 56, তাহলে এটা 19 আছে, তাহলে 19 2 যা 38, অপশান বি হবে। 51 থেকে অঙ্ক আছে, অপশান হবে হচ্ছে এ প্রথমেরটা, তারপরেরটা অপশান হবে হচ্ছে সি, তারপরেরটা অপশান হবে হচ্ছে সি, তারপরেরটা দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ট্রেনের, এটা 2.8 মিটার পার সেকেন্ড, অপশান সি, তারপরেরটাও ট্রেনের অঙ্ক, অপশান এ, তারপরেরটা ডায়াগোনাল অফ আ কিউব ইজ এত দিয়েছে, সারফেস এরিয়া অফ আ কিউব। তো ডায়াগোনাল অফ আ কিউবের ফর্মুলা একবার বলে দিই তোমাদের, √3a, হ্যাঁ মানে হচ্ছে 2√3, বলেই দিয়েছে ডায়াগোনাল, √3 √3 কেটে দাও, তার মানে এ মানে 2, আমাকে বার করতে বলেছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। তো কিউবের টোটাল সারফেস এরিয়া কী হবে? কিউবের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a². তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু 2 বার করেছিলাম, তাহলে 6 × 2² মানে হচ্ছে তোমার 24, অপশান হবে অর্থাৎ অপশান ডি। তারপরেরটা দেখো একটা তোমার পার্সেন্টেজের অঙ্ক, এটা করবে অপশান ডি। নেক্সট তারপরেরটা কিউবয়েডের একটা অঙ্ক, লেন্থ ব্রেথ দিয়েছে, তুমি প্রথমে হাইট বার করে নেবে তারপরে ভলিউম বার করবে, ঠিক আছে। টোটাল সারফেস এরিয়া দিয়ে দিয়েছে, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা বলে দিচ্ছি, 2 LB প্লাস LH প্লাস BH, এখানে LB এই দুটো ভ্যালু দিয়েছে, LB এর ভ্যালু বসিয়ে এখান থেকে H-এর ভ্যালু বার করে নেবে, ঠিক আছে। H-এর ভ্যালু বার করে লাস্টে ভলিউম বার করবে, L×B×H, এটা হয়ে যাবে। নেক্সট দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন আ সেমি সার্কেল অফ রেডিয়াস 7 সেন্টিমিটার, মানে বলেছে হচ্ছে একটা সেমি সার্কেল আছে, সেমি সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই রেডিয়াস কত এটার? এটার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তো আমাকে কোনটার এরিয়া বার করতে বলেছে? হুইচ ইজ নট অকুপাইড বাই দ্য ট্রায়াঙ্গেল, অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরের এরিয়াটা, এই এরিয়াটা বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কী করবো? প্রথমে সেমি সার্কেলের এরিয়া বার করে নেব, তারপরে ট্রায়াঙ্গেল এরিয়া বার করবো। ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে? হাফ বেস ইন্টু অল্টিচিউড, ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে? হাফ বেস, বেস মানে কত? 7 + 7, এটাই বেস মানে 14, ইন্টু অল্টিচিউড, অল্টিচিউড মানেও 7, মানে 7 মানে হচ্ছে 49, 49 হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, হ্যাঁ এইটা বাদ দিয়ে দেবে সেমি সার্কেলের এরিয়া থেকে। সেমি সার্কেলের এরিয়া কী হবে? সেমি সার্কেলের এরিয়া হচ্ছে π r² হচ্ছে সার্কেলের এরিয়া ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা হচ্ছে এটার থেকে ওইটা বাদ দিয়ে দেবে। নেক্সট একটা অ্যালজেব্রার অঙ্ক, x² + 1/x² 11 দিয়েছে, x³ - 1/x³ এর ভ্যালু কত? তো এটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, x² + 1/x² ইজ ইকুয়াল টু 11, তো এখান থেকে -2 দুদিকেই করে নাও বোথ সাইডসে। -2 মানে কি বলো তো? -2a×b, এটা লিখলাম না, xx কেটে যায়, ঠিক আছে, তার মানে a² - 2ab + b² হচ্ছে বাদিকটা, তার মানে এটা মানে হচ্ছে x - 1/x² ফর্মুলা ইজ ইকুয়াল টু 11 - 2 মানে হচ্ছে 9, তার মানে x - 1/x ইজ ইকুয়াল টু কত হবে? x - 1/x ইজ ইকুয়াল টু 3 হবে, x - 1/x ইজ ইকুয়াল টু 3 হলো, তাহলে x³ - 1/x³
এর ভ্যালু কত? খুবই সোজা, এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমরা বার করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে সঠিক অপশন হবে হচ্ছে 36। নেক্সট 61, 61 এর সঠিক অপশন অপশান এ। তারপর একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক অপশান হবে হচ্ছে সি, এগুলো করবে এগুলো। তারপরেরটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এটা অপশান হবে হচ্ছে সি। পরেরটা খুবই সোজা, এর ইনকাম বি এর থেকে বেশি, ঠিক আছে? এজ ইনকাম ইজ 25 মোর দ্যান বি। দেখো মানে এ আর বি করলাম আমরা, দাঁড়াও, এ আর বি, ঠিক আছে? এর ইনকাম 25% মোর দ্যান বি, তাহলে বি এর যদি 100 হয় তাহলে এর 125 হবে। তাহলে বলেছে যে বি এর ইনকাম এর থেকে কত কম, তাহলে বি এর ইনকাম 25 কম কার থেকে? এর থেকে। তাহলে এরটা বেস আমি নিচে লিখব ইনটু 100, তো করলে কত হবে? 20% হবে। রেডিয়াস 100% বাড়িয়েছে, তাহলে এরিয়া কত বাড়বে? এটা সবসময় কিন্তু 300%ই হবে। 100% যদি রেডিয়াস বাড়ে তাহলে এরিয়া বাড়ে তোমার 300%। কীভাবে হয় ক্ল্যারিফিকেশানটা নিয়ে নাও। দেখো অরিজিনাল রেডিয়াস ছিল আর, তারপরে হলো হচ্ছে 100% বাড়লো মানে 2R হয়ে গেল, আর একটা আর বাড়লো। প্রথমে ছিল আর, তারপরে 2R হয়ে গেল। দাঁড়াও, প্রথমে ছিল আর, তারপরে হলো 2R। তাহলে প্রথমে ছিল পাই আর স্কোয়ার, তারপরে হলো হচ্ছে পাই 4R², ঠিক আছে? এই দুটোকে মাইনাস করো, 4πR² মাইনাস πR², মানে এটা হচ্ছে ইনক্রিজড, এটা হচ্ছে বাড়ার পরে, এটা হচ্ছে আগেকার। তার মানে হচ্ছে 3πR² বেড়েছে বাই πR² হবে ইনটু 100 হবে। তাহলে πR² কেটে গিয়ে মানে 300%। পরবর্তী দেখো, স্মলেস্ট নাম্বার 5 √3 √17 4√2। তো দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো রুট 17 মানে হচ্ছে 4 point something, মানে রুট 16 থাকলে 4 হতো, রুট 17 মানে 4-এর থেকে বেশি। আচ্ছা এই 4√2 মানে হচ্ছে 4 × something 1.41, মানে 5-এর কাছাকাছি চলে যাবে, আর এইটা 5। একমাত্র সব থেকে কম কোনটা? এইটা। তাহলে 2√3 হচ্ছে সব থেকে কম। একটা অপশান বি, 68 অপশান এ, তারপর একটা অপশান এ। তোমরা যদি অঙ্কের ক্লারি মানে ফুল ভিডিও চাও এটার, আমাকে কালকে দিতে হবে, কালকেও অফিস আছে। আজকের এই সেটটা করতে দেরি হয়ে গেল, কালকে অফিস থেকে 10টায় ফিরেছি, করতে পারিনি। 70টা অপশান এ, 71 গেইন, এটা 1%। অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার মার্ক দাও, ছোট অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, 10 সেকেন্ড লাগে করতে। নেক্সট 72, 72টা হচ্ছে এ অ্যান্সার। তারপরেরটা দেখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভেতরে না, একটা সার্কেলের ভেতরে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, তাহলে বার করতে বলেছে ট্রায়াঙ্গেলের সাইড। অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন আ সার্কেল, অর্থাৎ ঠিক এরকম আছে, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একটা সার্কেলের মধ্যে বসানো আছে, তাহলে এই সাইডগুলো কত? তো এই ক্ষেত্রে মনে রাখবে এ বাই √3, এটাই হচ্ছে সার্কেলের ভেতরে যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে এটা মানেই হচ্ছে সার্কাম রেডিয়াস। এখানে সার্কাম রেডিয়াস দিয়ে দিয়েছে 20√3। তো দুই সার্কেলের মধ্যে যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে তাহলে এ বাই √3টা মানেই হচ্ছে সার্কাম রেডিয়াস, এটা মনে রাখতে হবে। 74, একটা লটারির খেলাতে 10,000 টিকিট বিক্রি হয়েছে এবং 10টা প্রাইজ অ্যাওয়ার্ড করা হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ নট গেটিং আ প্রাইজ? তাহলে প্রথমে আমাকে প্রাইজ জেতার প্রবাবিলিটি কত হবে, টোটাল টিকিট মানে 10টা প্রাইজ আমি জিততে পারি, অর্থাৎ 10/10,000 মানে 1/1,000 হচ্ছে জেতার প্রবাবিলিটি। তাহলে না জেতার প্রবাবিলিটি কত হবে, 1 - 1,000,
ওয়ান মাইনাস ওয়ান বাই থাউজেন্ড, মানে নাইন 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 বাই থাউজেন্ড, এটা হচ্ছে আমার না জেতার প্রবাবিলিটি। প্রবাবিলিটির কনসেপ্ট কিচ্ছু না, কঠিন অঙ্ক দেবে না, একদমই সোজা অঙ্ক। প্রবাবিলিটি মানে হচ্ছে টোটাল যতগুলো ইভেন্ট সেটা নিচে রাখতে হয়, এখানে টোটাল ইভেন্ট হচ্ছে যতগুলো টিকিট সেল হয়েছে সেটা আমরা নিচে রাখলাম, আর কতগুলো টিকিট আমার মানে কতগুলো জেতার প্রবাবিলিটি দশ, সেই জন্য সেটা ওপরে রাখলাম। হ্যাঁ, অর্থাৎ জেতার প্রবাবিলিটি হচ্ছে টেন বাই টেন থাউজেন্ড, অর্থাৎ ওয়ান বাই থাউজেন্ড হচ্ছে জেতার প্রবাবিলিটি, আর না জেতার প্রবাবিলিটি কত, সবসময় প্রবাবিলিটি ওয়ান হয়, সেই জন্য ওয়ান মাইনাস ওয়ান বাই থাউজেন্ড হল। তারপরেরটা দেখো, তোমার ইংলিশ দিয়েছে, ইংলিশের ক্লোজেস্ট মিনিং দিয়েছে। তো ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন, এটা ইমিনেন্ট হবে। অ্যালায়েন মানে হচ্ছে ফরেন। উই ওয়াকড ডাউন আ প্রেসিপিটাস স্লোপ, প্রেসিপিটাস মানে হচ্ছে খাড়াই স্লোপ, অপশান সি হবে, স্টিপ। সাম অফ দ্য ডিসকভারিজ অফ মডার্ন সায়েন্স আর সিম্পলি মার্ভেলাস, মার্ভেলাস মানে অ্যামেজিং। পরবর্তী ইওলজাইস্ট, জাপান হ্যাজ বিন ভেরি মাচ ইওলজাইস্ট ইন হিজ বুক, ইওলজাইস্ট মানে প্রশংসিত, প্রেইজড। নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়েছে, অ্যাবস্টেইন ফ্রম হবে, ডিলিজেন্ট কথাটার সিনোনিম হচ্ছে ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। তারপরে 82, চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ম্যাগনিফাই, ম্যাগনিফাইয়ের অপোজিট হচ্ছে শ্রিঙ্ক বা ছোট করে দেখানো, ম্যাগনিফাই মানে বড় আকারে দেখানো। আ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড, কেউ মারা গেছে যাকে ভালোবাসা হয়, তার উদ্দেশ্যে কোনো কবিতা লেখা, এটাকে বলা হয় এলেজি বা এলেগি। নেক্সট, আ থিং লায়েবল টু বি ইজিলি ব্রোকেন, যে জিনিস সহসাই ভেঙে যায়, এটাকে বলা হয় হচ্ছে ব্রিটল। টু টেক আপ দ্য গটলেট, এটা মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে গ্রহণ করাকে বলা হয় টু টেক আপ দ্য গটলেট। ক্যাকোগ্রাফি মানে হচ্ছে ব্যাড স্পেলিং, 86A। সোমবারের নিয়ারেস্ট মিনিং হচ্ছে স্যাড, দুঃখের। অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যাক্রিড, অ্যাক্রিড মানে হচ্ছে ঝাঁঝালো বা বাজে, তো এটার অপোজিট হচ্ছে সুইট হবে। নেক্সট, আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাকে বলে এথিস্ট, এটা তোমরা সকলে জানো। নেক্সট, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে একদম শব্দ যা আছে সেটাকে রিপিট করাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ভার্বাটিম, যা আছে হুবু সেটাকে লেখা। নেক্সট, দ্য বেস্ট ওয়ার্ড অফ অফিসিয়াল মিসকন্ডাক্ট, অফিসিয়াল বাজে কিছু করাকে অফিসিয়ালি, এটাকে বলা হয় মেলফিসেন্স। বানানটা দেখো, এম এল এফ ই এ, এইটা কিন্তু হবে না, এটা রং স্পেলিং, তো সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি, অফিসিয়াল মিসকন্ডাক্টকে বলা হয়। সিনোনিম অফ প্রিস্টাইন, প্রিস্টাইন মানে হচ্ছে খাঁটি বা আনস্পয়েলড। নেক্সট, নাইদার অফ দ্য রিপোর্ট ইজ ট্রু, এখানে নাইদার কি, নাইদার হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, রামস রিপোর্ট ওয়াজ নট অ্যাট অডস উইথ দ্যাট অফ রাম ও শ্যাম, রামের রিপোর্ট শ্যামের সঙ্গে কি ছিল না, অ্যাট অডস উইথ, ঠিক আছে, ওয়াজ অ্যাট অডস উইথ, হ্যাঁ, ওয়াজ অ্যাট অডস উইথ মানে হচ্ছে ইনকনসিস্টেন্ট, মানে সামঞ্জস্য ছিল না। নরেন্দ্র মোদি ইজ কততম প্রাইম মিনিস্টার, নরেন্দ্র মোদি 14th প্রাইম মিনিস্টার, তো এটা হবে না, নান অব দ্য অ্যাবাভ হবে। হু রোট দাস ক্যাপিটাল, এটা কার্ল মার্কস। নেক্সট, কোল মাইনার্স ডে কবে সেলিব্রেট হয়, সঠিক অপশান অপশান ডি, অর্থাৎ 4th মে। হু ওন দ্য টাইটেল অফ ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2023, তো বেলজিয়ামের লুকা ব্রেসেল জিতেছেন মার্ক সেলবিকে হারিয়ে ইংল্যান্ডের, তো লুকা ব্রেকেল হবে। নেক্সট, রঞ্জিত গুহ পাস্টাবে, ইনি কে, ইনি হচ্ছে একজন হিস্টোরিয়ান, ঐতিহাসিক। নেক্সট, মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ, কে লিখেছে, অমিতাভ কান্ত। তো পুরো এই সেটটার পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অঙ্কের ডিটেইলস ভিডিও কালকে আনার চেষ্টা করব, কথা দিতে পারলাম না, বাই দ্য টাইম তোমরা পজিটিভলি পরীক্ষা দিতে যাবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তোমরা একদম প্রথমে
যেটাই মানে যার যেটাই কনফিডেন্স সেটা করো। টাইম ওয়েস্ট করবে না, যখনই দেখবে কোনো অঙ্ক হচ্ছে না বা রিজনিং হচ্ছে না সেটাকে স্কিপ করবে, কেননা সময় নষ্ট করলে সেই সময়ে যেগুলো পারতে সেগুলো কিন্তু তুমি মিস করবে, আর যেটা একদম শিওর হচ্ছ না সেটা কিন্তু তোমরা মার্ক করবে না, বিকজ নেগেটিভ আজ। তো ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয় একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো টাটা।